থ্রি ইডিয়েটস দেখেননি এমন লোক বোধহয় খুবই কমই আছেন। কজন বুকে হাত রেখে বলতে পারবে সিনেমাটা ভালো লাগেনি? হাজারবার দেখেছি, আরও লক্ষবার দেখতে পারবো। কোনো সিন পূরণ হবে না বা বিরক্ত লাগবে না। ভিডিওটি বেশি বড় হবে না, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কথা দিচ্ছি আপনার সময় একটুও নষ্ট হবে না। ইউটিউবে এ সিনেমা নিয়ে প্রচুর রিভিউ এবং এক্সপ্লেনেশন রয়েছে। আজ রিভিউ কিংবা এক্সপ্লেনেশন না দিয়ে ক্যামেরার পিছনে কিছু তথ্য জানাবার চেষ্টা করছি। যদি সিনেমাটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে আসুন, তারপর না হয় আমার ভিডিওটা দেখবেন। সিনেমাটি চেতন ভগতের 5.01 বই অবলম্বনে বানানো হয়েছিল। রাজকুমার হিরানি প্রথমে চেতন ভগতকে তার বই থেকে 5% অ্যাডপ্ট করবে বললেও পরবর্তীতে 70%ই অ্যাডপ্ট করে এবং চেতন ভগতের নাম স্টার্টিং ক্রেডিটে না দিয়ে ক্লোজিং ক্রেডিটে দেয়। এসবের কারণে অবশ্য পরবর্তীতে বিতর্কের সৃষ্টি হয় এবং এমন অনেক ভিডিও ইউটিউবে আছে। সিনেমায় র্যাঞ্চোর দেওয়া উদাহরণ ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যাংকার হওয়া ব্যক্তি চেতন ভগত নিজেই, যিনি কিনা প্রথমে ইঞ্জিনিয়ারিং পড়লেও পরে ব্যাংক ম্যানেজমেন্ট পড়ে ব্যাংকে কর্মরত ছিলেন এবং তিনি একজন সফল লেখকও বটে। কলেজের প্রথমে যে র্যাগিংয়ের দৃশ্য দেখানো হয় তা শুটিং হয়েছিল গার্লস হলের নিচে, যেখানে প্যান্ট খোলা থেকে শুরু করে পশ্চাৎ দেশে স্ট্যাম্প দেওয়া সব শুটই সেখানে হয়েছিল। এই শ্যুটের জন্য অভিনেতাদের অবশ্য অস্বস্তিতে পড়তে হয়েছিল, কিন্তু তবুও পুরো শ্যুট মেয়েরা উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। মুভিতে সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিস ছিল সিনেমার শুটিং, কারণ মুভির শুটিং শুরু হয় উল্টো দিক থেকে। প্রথমে বর্তমান দিনের কাহিনী এবং পরবর্তীতে কলেজ লাইফের শ্যুট করা হয়। সে বছর ডোমেস্টিক বক্স অফিসে 200 কোটি রুপি কামানো একমাত্র মুভি ছিল এই থ্রি ইডিয়েটস। তাছাড়া ওই বছর আর কোনো মুভি এত ইনকাম লাইফ টাইমেও করেনি। 550 মিলিয়ন মানে 55 কোটি বাজেটের এই সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড আয় করে 4.6 বিলিয়ন মানে 460 কোটি রুপি। ভেবে দেখেছেন একবার? টিয়ার বোন মোনা ডেলিভারি সিনটা মূলত মুন্না ভাই MBBS-এ রাখলেও পরে সেই সিনটা থ্রি ইডিয়েটসে ঢুকিয়ে দেন রাজকুমার হিরানি। এটা হিরানির একটা ভালো সিদ্ধান্ত বটে। একবার ভাবুন তো, এই সিনটা না থাকলে সিনেমাটা কেমন হতো? রিলিজের পরের বছর মানে 2010 সালে এক দশম শ্রেণীর ছাত্রী অ্যাসাইনমেন্টের চাপ না সইতে পেরে অ্যাসাইনমেন্টে আই কোয়েট লিখে জমা দেয় এবং পরে আত্মহত্যা করে। মেয়েটির ছবি পাওয়া গেলেও সেই অ্যাসাইনমেন্টের কপিটা আজও পাওয়া যায়নি। সিনেমায় কারিনা কাপুরের রোলে প্রথমে কাজল অভিনয় করার কথা ছিল, তারপর অনুষ্কাও অডিশন দেয়, কিন্তু হিরানি পরবর্তীতে কেন জানি না কারিনাকে কাস্ট করে। র্যাঞ্চো রাজু এবং ফারহানের রোলে রাজকুমার হিরানির প্রথম পছন্দ ছিল শাহরুখ খান, সাইফ আলী খান এবং জন আব্রাহাম। শাহরুখ খান মাই নেম ইজ খান 2010 সিনেমার জন্য থ্রি ইডিয়েটসের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছিল। থ্রি ইডিয়েটস রিলিজ হওয়ার পরে নিজেকে ফোর্থ ইডিয়েট হিসেবে আখ্যা দেয় বলিউড বাদশাহ শাহরুখ খান। ওমান ইরানি প্রথমে ভাইরাসের রোল প্লে করার জন্য রাজি না হয়ে প্রয়াত কিংবদন্তি অভিনেতা ইরফান খানকে অভিনয় করার জন্য বললেও পরবর্তীতে আবার সেই রাজি হয়ে যায়। মুভিতে আমির খানকে কোয়াডকপ্টার ড্রোন উড়াতে দেখা গেলেও আমিরকে ড্রোন উড়াতে দেননি ডিরেক্টর হিরানি, তার হাতে কেবল ডামি রিমোট ছিল মাত্র। তো গাইস, কেমন লাগলো থ্রি ইডিয়েটস মুভির অজানা তথ্য জেনে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।